প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। বাসায় পড়াশোনা করছো তো সবাই? খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, সুতরাং বাসায় নিয়মিত পড়াশোনা করো। প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন কমপ্লিট করবে, পড়া জমিয়ে রাখবে না। আর তোমাদের জন্য দুইটা নিউজ আছে। নিউজগুলো হলো, প্রথমে 20 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এবং দ্বিতীয়টা হলো, আশা করছি আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু করব। তো পরীক্ষাগুলো দোয়া করো যেন স্কুল খুলে, স্কুল যদি খুলে, স্কুল চালু হয় তাহলে আমরা স্কুলেই নিব, আর যদি না চালু হয় তাহলে যথারীতি যেভাবে পরীক্ষা হচ্ছে সেভাবেই হবে। তবে সম্ভাবনা আছে এবং আশা করছি ইনশাআল্লাহ জুলাইয়ের ফার্স্ট উইকেই আমাদের পরীক্ষা শুরু হবে। তো ভালো করে পড়াশোনা করো এবং অ্যাসাইনমেন্টের ডেটটাও কিন্তু মনে রেখো, 20 তারিখ। তো চলো আজ দেখি আমি তোমাদের কী ক্লাস নিব। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিব। বিজ্ঞান ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম। ষষ্ঠ অধ্যায়ের পাঠ শিরোনামটা কি? পদার্থ। পদার্থ কী সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। চলো আজ আমি পদার্থের আলোচনা করার পরে সেখান থেকে আমি তোমাদের সঠিক উত্তর এবং শূন্যস্থানগুলো করিয়ে দিয়েছিলাম, আজ আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব। তো চলো দেখি প্রশ্নগুলো কী আছে। ক, বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখ। বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখ। আমরা যখন বায়ুর অধ্যায়টা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বায়ু কী, বায়ুর কী কী বৈশিষ্ট্য আছে। তো সেখান থেকে আমি 3টা বৈশিষ্ট্য আজকে তোমাদের বলে দিচ্ছি। বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো, উত্তরটাও আমরা এইভাবেই লিখব, বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো, বায়ুর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। 1, 2, বায়ু স্থান বা জায়গা দখল করে। 3, বায়ুর ওজন আছে। বুঝতে পেরেছি কী কী বললাম? বায়ুর নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, বায়ুর জায়গা দখল করে, বায়ুর ওজন আছে। তারপরে 2 নম্বরে কী আছে? বস্তুর ওজন বলতে কী বোঝো? বস্তুর ওজন বলতে কী বোঝো? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে বা আকর্ষণ করছে সেটাই হলো বস্তুর ওজন। আবারও বলছি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে সেটাই হলো বস্তুর ওজন। আর ওজন কিন্তু পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য। গ, বস্তুর আয়তন বলতে কী বোঝো? বস্তুর আয়তন বলতে কী বোঝো? কোনো বস্তু যে জায়গা বা স্থান দখল করে সেটাই হলো কী? বস্তুর আয়তন। আয়তনটা কী? কোনো বস্তু যে জায়গা বা স্থান দখল করে সেটাই হচ্ছে বস্তুর আয়তন। সাপোজ দেখো, আমার হাতে যে স্টিকটা আছে এটা যদি আমি বোর্ডে রাখি বা ধরো এইভাবে রাখি বা এইভাবে যেভাবেই রাখি, এটা কিন্তু একটা জায়গা দখল করেছে, সেটাই হচ্ছে কী? বস্তুর আয়তন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও, অথবা স্কুলে এসেও যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতি নাও এবং অ্যাসাইনমেন্টগুলো করো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।